नमस्कार, आमी प्रसेनजित कोले, आपनारा देखछेन प्लांट हेल्थ क्लिनिक। आज के जे विषय निये आलोचना करब सेटा होच्छे उच्छे बा करलार सादा माछी। उच्छे बा करला जारा चाष करछेन एई पोकार आक्रमणे प्रत्येकेई कम बेशी भोगेन। एरकम करे जदि गाछटा नाड़ानो जाए देखबेन छोटो छोटो माछी एर मध्ये उड़े जाए। विभिन्न रकमेर कीटनाशक ओषुध आपनारा स्प्रे करेन एबं किछु किछु क्षेत्रे कंट्रोल हय, आबार किछु किछु क्षेत्रे कंट्रोल करते पारेन ना। तो बिषये आपनादेर जानाबो किभाबे आपनारा सादामाछि दमन करबेन। एबं एई धरनेर जदि उच्छे बा करला आपनारा चाष करेन सेक्षेत्रे प्रथमे जेटा करते लागबे सेटा होच्छे आपनादेर हलुद फाँदेर ब्यवस्था करते हबे। आठालो फाँद एबं बिघे प्रति आपनि जदि 20টা लागिए देन সেক্ষেত্রে আপনাদের সাদামাছি হলুদ ফাঁদেতে আটকে যাবে এবং আটকে গেলে সাদামাছির আক্রমণ কিছুটা কম হবে। এছাড়াও আপনারা যেটা করবেন, এখন কম বেশি প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ আছে, বিকালের দিকে ট্যাঙ্কির মধ্যে আপনারা জল নেবেন এবং সেই জলের মধ্যে কিছুটা বরফ গুলে দিন। জলটা ঠান্ডা হয়ে গেল, শুধু জল আপনারা, ঠান্ডা জল আপনারা, বরফ জলের মধ্যে আপনারা যদি দেন সেক্ষেত্রে সাদামাছি কিছুটা দমন করা যাবে। এছাড়াও রাসায়নিক হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন ডায়াফেনথিউরন, এটা 12.5 গ্রাম প্রতি 15 লিটার জলেতে গুলে আপনারা যদি স্প্রে করেন সেক্ষেত্রে সাদামাছি আপনারা রাসায়নিকভাবে দমন করতে পারবেন। এছাড়াও শুধু এক রকমের ওষুধ দিলে হবে না, ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। একবার যদি ডায়াফেনথিউরন 12.5 গ্রাম 15 লিটার জলে দেন, 7 দিন পর বা 10 দিন পর আপনারা অ্যাসিডামাপ্রিড 15 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। তার 7 দিন পর ইমিডিয়া ক্লোরোপিড 15 লিটার জলেতে 8 মিলিলিটার প্রতি লিটার জল গুলে আপনারা স্প্রে করতে পারেন প্রতি ট্যাঙ্কিতে দিয়ে। এছাড়াও আপনারা থাইমিথক্সম প্রতি লিটার জলে 1/2 গ্রাম করে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা যদি স্প্রে করেন সেক্ষেত্রে সাদামাছি কিন্তু আপনার উচ্ছে বা করলা জমিতে খুব সহজেই আপনারা দমন করতে পারবেন। তবে মাথার মধ্যে রাখবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ কিন্তু সবুজ আছে, গাছ ভালো আছে, এইভাবে স্প্রে বন্ধ করবেন না। স্প্রে কিন্তু আপনাদের চালিয়েই যেতে হবে, তবে সাদামাছি আপনারা দমন করতে পারবেন।